সবাই কেমন আছেন আমি রাজি আমিন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন স্যান্ডউইচ কিন্তু এটা টোটালি একটু ভিন্ন ধরনের এর মধ্যে আমি একটা ভিন্ন মশলা ব্যবহার করেছি যেটার কারণে এটার টেস্ট টোটালি ডিফারেন্ট হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি একটি বাটিতে এক কাপ মুরগির মাংস নিয়ে নিচ্ছি মুরগির মাংসটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা আধা চা চামচ এটাই হল সেই স্পেশাল মশলা এটাই টেস্টটা ডিফারেন্ট করে দিবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ এরপর দিব মরিচের গুঁড়া আধা চা চামচ চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন এই মাংসের মশলার মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাখাটা যদি ঠিক মতো না হয় মশলা যদি ভেতরে না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর আধা ঘন্টার জন্য যে মেরিনেট করে রেখেছিলাম মাংস সেটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব দিয়ে খুবই ধিমি আছে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে খেয়াল রাখবেন চুলার জাল যেন ভুলেও বেশি না থাকে অবশ্যই চুলার জালটা কমিয়ে এটাকে রান্না করতে হবে তা না হলে মাংসটা সেদ্ধ হবে না আমি এখানে একটা বারের জন্য ঢাকনা ব্যবহার করব না আপনারা চাইলে ঢাকনা ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন এই মাংসকে আমি ঠান্ডা করে হাত দিয়ে ভেঙে নিবো আমি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে চার পিস রুটি নিয়েছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন এখন এর পাশে যে শক্ত অংশগুলো ছিল সেটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এই শক্ত অংশ কিন্তু ফেলে দিবেন না এটা দিয়ে পরবর্তীতে আপনারা ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন এটার ভিডিও আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে হাত দিয়ে মাংসগুলো ভেঙে নিব। এখন এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ বাটার আপনারা চাইলে মেয়োনিজও দিতে পারেন আর এখন দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন সব দেওয়া হয়ে গেলে এই তিনটে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আগে থেকে যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেই রুটিগুলোর উপরে আমি বাটার মাখিয়ে নিব। বাটার মাখানো হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিব যে মাংসের মিশ্রণটা তৈরি করেছি সেটা এভাবে চারিদিকে খুব ভালোভাবে বিছিয়ে দিবেন ব্যাস এখন যে আর একটা রুটি ছিল সেটা এটার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে হালকা একটু হাত দিয়ে চাপ দিতে হবে খুব বেশি জোরে না জাস্ট হালকা হালকা করে প্রেস করবেন এখন এর মাঝামাঝি অংশে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে এটা শুধু দেখতে না খেতেও কিন্তু ভীষণ ভীষণ ইয়ামি আমি যেখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি এটা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা আপনারা ব্যবহার করতে পারেন একবার বানিয়ে খেয়েই দেখুন আশা করছি নিরাশ হবেন না আর এই চিকেন স্যান্ডউইচটা আপনারা আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন পরের দিন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজি আমিন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন